नमस्कार बंधुरा, लाबणी सहज रान्नार आरो एकटी पर्वे आपनादेर सबाइके स्वागत। डिमेर झोल तो आपनारा अनेकेई खेयेछेन, किन्तु आज आमी आपनादेर संगे एकदम अन्यरकम स्वादेर नतून पद्धतिते डिमेर झोल बानिये देखाबो। खेते भीषणई टेस्टी हय आर तैरी करा भीषण सहज। रेसिपिटा तैरी करार जोन्नो प्रथमे चारटे सिद्ध डिम निये निएछि। डिमगुलिते देखुन छुरीते करे काट लागिए दिच्छि, जाते झाल मसला खूब भालोभावे डिमेर भेतर ढोके। काट लागानो हये गेले डिमेर मध्ये देवा होच्छे सामान्य लवण, 1/4 टीस्पून हलुद गुड़ो आर सामान्य लंका गुड़ो। डिमगुलिते खूब भालो करे माखिए नीते हबे। माखिए नेवा हये गेले गैस अन करे कड़ाई बसिए दिए देव परिमाण मतन सर्षेर तेल। एकटा मसला बानिए नेब, एर जोन्नो प्रथमेई तेलेर मध्ये दिए दिच्छि 10-12 कोया रसुन, एकटा बड़ो साइजेर पेंयाज कुचि आर दुटो माझारि साइजेर टमेटो कुचि। पेंयाज रसुन टमेटोके मोटामुटी 1-1.5 मिनिटेर मतन नाड़াচাড়া করে ভেজে নেব। দেখুন সবকিছু ভালো মতন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটো অনেকটাই সফট হয়ে গেছে। এবারে একটি মিক্সির জারের মধ্যে সবকিছুকে নিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম আরো 2-3 চা চামচ মতন তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা ডিম দেওয়া হচ্ছে। ডিমকে খুব ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। মোটামুটি 1 মিনিট মতন ভেজে নেওয়ার পর ডিমের কালার চেঞ্জ হয়ে গেছে, এবারে তেল থেকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে দেওয়া হচ্ছে 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর 1/3 টিস্পুন গোটা জিরা। ফোড়নকে 8-10 সেকেন্ড ভেজে নেওয়ার পর দেব 2 বড় সাইজের আলুকে এইভাবে ডুমো টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে প্রায় 40-50% মতন সিদ্ধ করে রেখেছি। আলুকে বেশ ভালো করে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এই ভাজার মাঝে দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। এই সময় একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা। আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ জিরা গুঁড়ো। আলু ভাজার সময় সামান্য লবণ দিয়ে ভেজেছি, সেই বুঝে বাকি স্বাদ অনুযায়ী লবণ এই সময় দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য পরিমাণে জল। তরকারির রংটা খুব সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, তরকারির রংটা খুব সুন্দর হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। দু 3 মিনিট মতন আলুকে ভেজে নেওয়ার পর আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজ রসুন টমেটোকে ভেজে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। আর দিচ্ছি যে জিরে ধনে হলুদ নুন লঙ্কা গুঁড়োর পেস্টটা, মানে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা।
গ্যাসের আঁচ মাঝারিতে রেখেই সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপর রান্নার টেস্ট অনেক অংশে নির্ভর করে, তাই মশলা কষানোটা খুব ভালো করে করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম। আবারও সব কিছুকে মিনিট 4-5 সময় ধরে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর ডিমগুলিকে তুলে নিচ্ছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি 2 কাপ পরিমাণে জল ব্যবহার করছি। আপনারা কেমন গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করে জলটা ব্যবহার করবেন। গ্রেভিকে ভালো করে ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে রান্না করে নেব, যাতে আলু ভালো মতন সিদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি, আলু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এই সময়ে দিয়ে দেব আগে থেকে কষিয়ে রাখা ডিম। ডিম দিয়েও আরও 3-4 মিনিট রান্না করে নেব, যাতে ডিমের মধ্যেও গ্রেভি খুব ভালোভাবে ঢুকে যায়। চার মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ক্রাশ করা কসুরি মেথি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে গরম মশলার গন্ধ খুব ভালোভাবে তরকারির মধ্যে ছড়িয়ে যায়। 5 মিনিট পর সার্ভ করার জন্য একদম রেডি অতি সুস্বাদু ডিমের ঝোল। আপনারা ডিমের ঝোল তো রান্না করেইছেন, একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখুন, সকলের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।